মুস্কান যে ঘটনা ঘটালো গোটা পৃথিবীর মানুষেরা তাকে চিনল না চিনল না লীল্লাহে তকবিরের ধ্বনি দিয়ে আল্লাহ হকবার ধ্বনি দিয়ে হেসাব পরাবস্থায় কলেজে ঢুকে এসে আসমান আর জমিন সব জায়গায় আমার মালিকের আইন ছাড়া কোন নেতার আইন চলতে পারে না কথা কয় না চলবে চলতে পারে না কক্ষনো চলতে পারবে না আমার মালিকের আইন যদি টিকে রাখতে চান তাহলে আন্দোলন করা লাগবে আন্দোলন যদি চালা গোটা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে যেমনি চিনেছেন আমার বোন আপনার বোন গোটা পৃথিবীর মানুষ যেই বোনটার এক নামে চিনল আমরা ইসলামের প্রথম মহিলার শহীদ সময় আরে আমরা কোনো দিন দেখি নাই আপনারা কেউ দেখেছেন নাকি হজরতে সময় কেউ দেখেন নাই এই জগতের সময়া আমার আপনার ছোট বোন মুসকানকে আমার আল্লাহ দেখায় দিলেন আমার ছোট বোন মুসকানের লিল্লাহে তাকবীরের ধ্বনি গোটা পৃথিবী কাঁপছে আন্দোলন ওই বকাটা যুবকেরা যখন বলেছেন কলেজে যাবে না কলেজে কোন অবস্থাতেই বোরকা দিয়ে হেজাব পলা বোরকা হেজাব লাগায় যেতে পারবে না আমার আপনার ছোট বোন মুসকান যদি চিন্তা করতো সেখানে আমি থেমে যাব ওরা যা বলছে এটাই ঠিক এইটাই যদি মুসকান মেনে নিত তাহলে আন্দোলন বন্ধ হয়ে যেত আল্লাহর নামে ধ্বনি দেওয়ার সুযোগ থাকতো না গোটা পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ হতো না মুসকান রে কেউ চিনত না অপৃথিবীর মুসলমান মুসকান এত মোজাদ্দেদের ভূমিকা পালন করলো গোটা পৃথিবীর মানুষকে জানায় দিল না কোন জাহেলের বাচ্চা কোন জাহেল নেশেদ করবে এ কারণে ইসলামের শরীয়ত বন্ধ হতে পারে না বরকা লাগায়া কলেজে যাব বরকা লাগায়া কলেজে গিয়েছেন সাহসের ভূমিকা মোজাদ্দেদের ভূমিকা পালন করে মোজাহিদের মতো করে লিল্লাহে তাকবির দিয়ে ধনে দিয়ে গিয়েছেন ধ্বনি দিতে নাই সাথে লোক নেই নিজেই বলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার একাই বলতে বলতে কলেজে ঢুকে গিয়েছেন কার নিয়ামত কিসের জজবা ইমানের জজবা ইমানের জজবা ইমানের বলে বলিয়ান হয়ে মুসকান এ কাজ করেছেন তাও বাংলাদেশের জমিনে না কোন দেশে কোন দেশে ওই দেশে মুসলমানের সংখ্যা খুব বেশি না বাংলাদেশে বেশি বাংলাদেশে মুসলমানের সবচেয়ে সংখ্যা বেশি সেই জায়গায় আমার আপনার সাহস বিড়ালের মতো কারণটা কি বিড়ালের মতো সিংহের মতো সাহস দিয়েছেন বাঘের মতো গর্জন দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ মুস্কান্ডে চিনলসলমান এইটা যদি একটা ছোট্ট মহিলা কলেজে পড়ুয়া মহিলা করতে পারে তাহলে আমি আপনি কেন করতে পারি না আমি আপনি কেন করতে পারি না এ মুসলমানের সমাজের সচেতন মুসলমানেরা বুঝতে চায় না এ সমাজের আলেম সমাজেরা আন্দোলনটা বুঝতে চায় না যে আল্লাহর পথে লড়াই করা লাগবে এটা বুঝতে চায় না কয়জন যুবক কমান করেছেন কয়জন যুবক আপনি ইন্টারনেট ব্যবহার করেন ফেসবুক চালান কয়জন লাইক করেছেন এটা তাদের পছন্দনীয় না এটা তো নিজে পছন্দই করেনি এটা আবার কমান করবে কেন ও সাইটটা যত খোলা থাকে তত ভালো যুবক ভাইরা যারা আছেন মন খারাপ করার কিছু নেই কয়েকদিন ধরে গোটা পৃথিবী তোলপা এই ভারতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পৃথিবী তোলপা আপনি ইন্টারনেট চালান ফেসবুক চালান কই আপনার যুবকদের কয়জনের কমান কয়জন লাইক করলেন কয়জন কমান করলেন করেন নাই আজে বাজে এখন ফালতু একটা আসুক আর মমতা চাপা খালি একটু খালি ধুলা নিয়ে এরকম করে দিক যুবকদের মাথা ঠিক থাকে না কথা কয় না বারে বারান্দায় যে যুবক ভাইয়ের আছে চুপ করে আছেন কেন ঠিক না বেঠিক খালি মমতাজের একবার ঢোলনে দিলে আর সব বরবাদ মমতাজ মহিলা না পুরুষ মুসকান মহিলা না পুরুষ মমতাজ ঢোলনে দিলে আপনার মাথা ঠিক থাকে না আর মুসকান আল্লাহর হকবার ধ্বনি দিয়ে কলেজে বর্গা পড়ায় পড়ুয়া অবস্থায় প্রবেশ করলো এইটাতে আপনার লাইক আর কমান ইন্টারনেট ফেসবুকে থাকে না কি মুসলমান এই মুসলমানের নাম পাল্টান দরকার নাম পাল্টান পশ্চিম পাশে একটা পাড়া আছে সেখানে বসবাস করেন বুঝেলেন